সারা পৃথিবী সুগন্ধময় হয়ে যাইত। খুরে থুতু যদি এত সুন্দর হয় তাহলে হুটটা কত সুন্দর হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত আল্লাহ জান্নাতের ভিতরে বান্দাকে দিয়ে দিবে। দশটা দুনিয়ার সমান একটা জান্নাত বান্দাকে আল্লাহ পাক সর্বনিম্নতম দিবে। তাহলে এবার চিন্তা করেন তো কত বিরাট বড় জান্নাত আল্লাহ বানাইলেন, শুধুমাত্র এই মানব জাতির জন্য, আমাদের জন্য আল্লাহ বানাইছেন। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। কতদিন এই জান্নাতের মধ্যে তারা থাকবে? আল্লাহ বললেন খালিদিনা ফিহা আবাদা, চিরদিন চিরস্থায়ী ভাবে তারা এই জান্নাতের মধ্যে থাকবে, জান্নাতের ভিতরে ঢুকবে, আর কোনো দিন তারা বের হবে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা সালাতুন ইয়া রাসূলুল্লাহ। খবর লও রাসূলুল্লাহ, খবর লও মেরে মাওলা মেরে আকা, খবর লও সালাতুন ইয়া সালাম ইয়া। প্রিয় মুসলমান, এই জান্নাত আল্লাহ দিবেন চিরদিন, কোনদিন আর শেষ হবে না, বিরাট বড় জান্নাত আল্লাহ দিবে। আজকে দুনিয়াতে আসি, কালকে দুনিয়াতে নাই, এই ছোট্ট পৃথিবীর জন্য আমরা কতই না পারাপারি করলাম, কতই না মারামারি করলাম, কতই না মানুষ ঠগাইলাম, প্রতিবেশীরে ঠগাইলাম, ভাই ভাইকে ঠগাইলাম, বাবারে খাবার দেয় না, মারে কষ্ট দেয়। আহা, ছোট্ট জীবনের জন্য কতই না আমাদের জীবনের বড় পাড়াপাড়ি, কারাকারি, মারামারি, লাফালাফি। হ্যাঁ যুবক, আপনাকে বলছি, দুনিয়ার ভিতরে যদি তিনটা নিয়ামত আপনি চান তো বাবা মার খেদমত করে যাওয়া লাগবে। এক নম্বর নিয়ামত দীর্ঘ হায়াত, দুই নম্বর নিয়ামত আপনার দুনিয়ার সম্পদ, তিন নম্বর নিয়ামত ইজ্জত। একটা ইজ্জত আর একটা দৌলত আর একটা হায়াত। ইজ্জত দৌলত হায়াত, ইজ্জত দৌলত হায়াত, তিনটা জিনিস যদি পৃথিবীর মধ্য থেকে নিতে চান, ঘরের মধ্যে যদি বাবা মা থাকে কালকে থেকে সেবা শুশ্রূষায় লেগে যাবেন, বাবা মার মনে কষ্ট দিবেন না, বাবা মা সন্তানকে যেইভাবে লালন পালন করে ওইভাবে বাবা মাকে লালন পালন করবেন, আল্লাহর কসম করে বলি তিনটা নিয়ামত দুনিয়াতে পাবেন। এক নম্বর ইজ্জত, দুই নম্বর দৌলত, তিন নম্বর হায়াত। একবার জোরে বলা যাবে কি মারহাবা নগদ পাবে, নগদ আল্লাহ দিবে, বাকি ঝুঁকি নেই, ইজ্জত দৌলত হায়াত। যেইভাবে বাবা মাকে আপনাকে লালন পালন করছে ওইভাবে করতে, মনে করছেন দুই প্লেট ভাত দিয়ে আর ওষুধ দিয়ে একবারে বড় কিছু করে ফেলছে না। ওয়াসাল কারণে জীবনে কোনদিন রসুলুল্লাহর দর্শে বসে একটা হাদিস শুনেন নাই, কোরআনের একটা আয়াত শুনেন নাই, সুদূর ইয়ামানের কোন অঞ্চলে পাহাড়ি পরিবেশে ছাগল চড়াইতেন একজন ছাগলের রাখাল। পৃথিবীর কত শ্রেষ্ঠ দামি ব্যক্তি হয়ে গেল ছাগলের রাখাল ছিলেন ওয়াসাল কারণি, তার পরিচয়। ছাগল চড়াইতেন, এই ছাগলের দুধ দহন করতেন তিনি ওয়াসাল কারণি। আল্লাহর নবীকে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ওয়াসাল কারণি কেন আপনার দিদারের জন্য আসে না, সে যদি আপনাকে এতই ভালোবাসে। আল্লাহর নবী বলেন সাহাবীরা রে, আমার ওয়াসাল কারণির একটা কারণে সে আসে না, তার ঘরের মধ্যে একটা মা আছে, মা অন্ধ, ওয়াসাল কারণির মা ছাড়া আর কেউ নাই, মায়ের ওয়াসাল কারণি ছাড়া আর কেউ নাই। আমার ওয়াইস যেখানে যায় মাকে কাঁধে করে নিয়ে ঘুরে বেড়ায়, মারে গোসল দেওয়ায়, মার জন্য রান্না বান্না করে মায়ের খাবার দেয়, মায়ের চুল আশ্রয় দেয়, মায়ের কাপড় চোপড় ধৌত করিয়া দেয়,
মায়ের আসবাবপত্র তৈরি করে দেয়, বিছানা তৈরি করে দেয়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? বুঝার চেষ্টা করুন, রাসূলুল্লাহ কোথায় আর ওয়াসাল কারনি কোথায়? মার সাথে যে ব্যবহার করতেছে রাসূলের দপ্তরে খবর হয়। আল্লাহু আকবার। নবী আমার দিকে বললেন, এই কারণে ওয়াসাল কারনি আল্লাহ একটা মর্যাদা দিছে। ওমর সহি মুসলিমের কিতাব ফাজাইল আসহাবিন নবীর মধ্যে আসছে, ওমর রে যদি কোনদিন ওয়াসাল কারনি দিদার পাও তাহলে জেনে রাখো তোমার মাগফিরাতের জন্য আমার ওয়াসাল কারনির কাছ থেকে দোয়া চাবে। আমার ওয়াসাল কারনি দোয়া করতে দেরি হবে, রব্বে কারিমের দরবারে দোয়া কবুল হতে দেরি হবে না। আর আমার ওয়াসাল কারনির সাথে দেখা হলো ওমর বলবা, আমার ওয়াসাল কারনি যাতে আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করে দেয় মাগফিরাতের জন্য, কারণ আমার ওয়াসাল কারনি আমার উম্মতের মাগফিরাতের জন্য যে দোয়া করবে এই দোয়াটা আমার মালিক মাওলা আসমান থেকে ফেরত পাঠাবে না। আরো জোরে, হ্যাঁ হয়েছে না, আরো জোরে। কেন? মার খেদমতের জন্য। আপনি তো বিনা কিছু হয়ে গেছে, হ্যাঁ নাফরমান কুতাকা পৃথিবীতে এর চেয়ে তো অকৃতজ্ঞ কে আছে বলেন তো? কুত্তারে খাবার দিলেও দরজা সারে না, কুত্তা থেকে শিখে যেতে হবে, কুকুর থেকে বুঝে যেতে হবে। কুকুরকে আপনি খাবার দিবেন ও মরে যাবে, দরজা সারবে না। চল্লিশ বছর একটা মা পরিশ্রম করতে করতে মায়ের পেটে পেটে আসার পর থেকে এই মার রক্ত শুষে শুষে বড় হয়েছে, মার জীবনের অর্ধেক জীবন নষ্ট করে ফেলেছে আপনার পিছনে, সময় নষ্ট করেছে। মায়ের জীবনের কত স্বপ্ন ছিল আপনাকে নিয়ে, আপনাকে নিয়ে একটা বাবার জীবনের কত স্বপ্ন ছিল আপনাকে ঘিরে, মায়ের জীবনের কত স্বপ্ন ছিল, কত স্বপ্ন মা আপনাকে কোলের মধ্যে নিয়ে দেখেছে, আমার ছেলে বড় হবে, আমার খুকা বড় হবে, আমার খুকা অমুক হবে তমুক হবে, সব স্বপ্নকে আজ ভেঙ্গে চুরু চুরমার করে দিয়ে মাকে ঘর থেকে বের করে দিয়েছেন, সব স্বপ্ন ভেঙ্গে চুরমার করে মাকে আজকে গালি দিচ্ছেন, ধাক্কাটা কুত্তাদের চাইতে ভালো, কুত্তাদের চাইতে ও মানুষ হইলো কেন? ও কুকুর হইলে আরো ভালো ছিল, ও মানুষ হইলে কেন? জানোয়ার হইলে আরো ভালো ছিল, মানুষ হইছে কেন? আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম গি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, সলাতুল্লাহ আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হবে, অলি বলি দায়িক আমি আল্লাহর পরে তুমি আরেকজনের কৃতজ্ঞতা করবে, সে তোমার বাবা, সে তোমার মা। কথা কার? আল্লাহর পরে কারো কৃতজ্ঞতা যদি করতে হবে সে বাবা। যেখান থেকে আমার কথাগুলি শুনেন, মাইকের আওয়াজ যত দূরে যায়, ঘরের ভিতরে মা বোনেরা আসছেন, শ্বশুর বাড়িতে আপনি আসেন, ও বোনেরা আপনাদের প্রতি আমার নসিহত, শ্বশুর বাড়িতে আপনি আসলেন, স্বামীকে নিয়ে অনেক মেয়েরা জুদা হয়ে যায়, আপনাদের চট্টগ্রামে কি বলে, আমাদের ফরিদপুরের বাসায় বলে জুদা, আলাদা হয়ে যায়। কিছুদিন বিয়ে হলো, ছয় মাস এক বছর,
শ্বশুর শাশুড়ির সাথে বেমানান, মানে না বনে না, ওই মেয়েকে বলবো বোন তোমার বাবা মার সাথে তোমার বনিবানা হলো, শ্বশুর শাশুড়ির সাথে তোমার বনিবানা হলো না, কারণ কি বোন আমার তোমাকে কৃতজ্ঞ হতে হবে, এই ভদ্র মহিলার জন্য তুমি একটা স্বামী পাইছো। এই পুরুষ লোকটা 40টা বছর ধরে পরিশ্রম করে করে তোমাদের একটা সুন্দর ঘর উপহার দিয়েছে, তোমার একটা সুন্দর জীবন উপহার দিয়েছে। বৃদ্ধ মানুষটা 60 বছর ধরে এই বৃদ্ধ লোকটা পরিশ্রম করে করে তোমার একটা সুন্দর সংসার দিল, তোমার একটা জীবন দিল, তোমার একটা সুন্দর বাড়ি দিল, তোমাকে একটা স্বামী উপহার দিয়েছে এই বৃদ্ধ লোকটা। ঘরের মধ্যে যে বৃদ্ধা মা আছে, এই বৃদ্ধামান নারীটা ঘরের মধ্য থেকে তোমাকে পরিশ্রম করে করে তোমার জন্য বাড়ি সাজাইলো, তোমার জন্য ঘর সাজাইলো। বৃদ্ধার চিন্তা আমার ছেলে হয়েছে, নাতি হবে, নাতি নিয়ে সুখের সংসার চলবে, তুমি আজ বেমানান হয়ে ঝগড়া ফসাদ করে ওই মা থেকে তুমি জুদা হয়ে গেলা, মার মনে ব্যথা দিয়ে তুমি আলাদা হয়ে গেলা, স্বামী নিয়ে তুমি আলাদা হলা। বোন আমার যদি স্বামী তোমার আলাদা হতে চায় তুমি স্বামীর সাথে ঝগড়া করতে পারো, না না আমার শ্বশুর শাশুড়ি থেকে আমি জুদা হব না, অথবা জুদা যদি হতেই হয় আমার শ্বশুর শাশুড়ি আমার ঘরেই থাকবে, আমার ঘরেই খাবে, আমি তাদের সেবা শুশ্রূষা করব। এমন মেয়েটা পাঠবর দুষ্কর। বোন আমার আমি আপনাকে বলতেছি আপনার কৃতজ্ঞ হওয়ার দরকার, কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার। আপনার বোঝা উচিত এই বৃদ্ধ লোকটা 60টা বছর পরিশ্রম করে আমার জন্য এই ঘর সাজাইছে, এই বাড়ি সাজাইছে, এই সংসার সাজিয়েছে, এই সন্তানদের জন্য তারা বাড়ি ঘর নির্মাণ করেছে। বাবা ইচ্ছা করলে জমি বিক্রি করে ভালো খেতে পারত। জিজ্ঞেস করেন বৃদ্ধ বাবাকে, বৃদ্ধ বাবা তুমি জমি বিক্রি করো না, নিজে ভালো মন্দ খাও না, কারণটা কি? বৃদ্ধ বাবা বলবে আমার খুকা আব্দুল করিম আছে, ওর একটা ভবিষ্যৎ আছে, আমি যদি বেঁচে কেনে খেয়ে চলে যাই আমার আব্দুল করিমের জীবন কষ্টের মধ্যে পড়ে যাবে, ও কোথায় দাঁড়াবে, কোথায় খাবে, কোথায় ওর বাড়ি ঘর হবে। একটা বাবা সন্তানের চিন্তায় জমি জমা বেঁচে না, সন্তানের চিন্তায় সে মন্দ খাইয়া যায়, ভালো মন্দ সে খায় না, ইচ্ছা করলে ভালো মন্দ কিনে খেতে পারত, কিন্তু আব্দুল করিমের চিন্তায় 60 বছর এইভাবে পার করে দিল। আব্দুল করিম রে আজকে তুই বড় হইলি, বিবি আনলি, সংসার হলো, রুজি হইলো, কিন্তু তোর ঘরে বাবার জায়গা হলো না, তোর ঘরে মায়ের জায়গা হলো না, আরে পৃথিবীতে কুত্তাও তোর চাইতে বালা, তুই কুকুরের চাইতে নিকৃষ্ট, কুকুরের সাথে তোকে তুলনা দিলে কুকুরও মন বেজার করে ফেলবে, কথা কোন ঠিক কিনা? এই সন্তান বলা চিন্তে কুত্তা বলা হাজার গুণ, ওটা ফালা চিন্তে কুত্তা বলা ভালো, এই ফালা চিন্তে কুত্তা বলা ভালো। আমার কথা শুনতে খারাপ শোনা যাবে, কিন্তু বাস্তবতা নিরীক্ষে বলতেছি বাংলাদেশের 100% পরিবারের ভিতরে 50% এই সমস্যা। ভাই ভাইয়ের সাথে কি দারুণ মিল, একসাথে ঘুমায়, একসাথে চলে, বিয়ে করার পরে যুদ্ধ লেগে যায়, কারণটা কি? তার মানে আমাদের নারী সমাজ কি এই পরিবার থেকে কোনো শিক্ষা দীক্ষা পায় না নাকি? আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলি থেকে কি তারা শিক্ষা পায় না? আমাদের হাই স্কুল থেকে কি তারা শিক্ষা পায় না? আমাদের কলেজ ইউনিভার্সিটি কি তারা শিক্ষা পায় না? কয়েকদিন আগে বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির এক শিক্ষক তিনি বলেছেন, ঢাকা ইউনিভার্সিটি না জগন্নাথের এক প্রফেসর তিনি বলেছেন, মেয়েরা বোরকা পরে কলেজে আসার দরকার নাই, কলেজে ইউনিভার্সিটিতে পড়তে হলে বোরকা ছাড়া পড়তে হবে, ওর জন্মের ভিতরে ভেজাল আছে, পরিপূর্ণ হারাম জানা। এই কথা বলে ও পরিপূর্ণ হারাম জানা, নিজের জীবনে একটা মানুষ বানাইতে পারে নাই, আর বিশ্ববিদ্যালয়ে বসে বসে অমানুষ বানাইতে। ইউনিভার্সিটি থেকে পড়ে এসে ছেলে কে শিখলো? কলেজ ভার্সিটি থেকে পড়ে এসে ছেলে কে শিখেছে? যদি মায়ের পায়ের মায়ের সেবা করতে না পারলে তো ছেলে শিখলো কি? কি কথা কর্ম! যদি ইউনিভার্সিটি থেকে একটা পাস করে একটা ছেলে বাবা মার পাটে ভাত না দিতে পারে তো শিখতে কি? ও কে শিখলো? ওর শিক্ষাটা কি? যদি ইউনিভার্সিটি থেকে পরে আসার পরে ছেলে ঘুষ খাইয়া গরিব মানুষের রক্ত চুষে খা, তুলো শিখলো? তার মানে বুঝা গেল আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের ছেলেদেরকে মানুষ বানাইতে পারি নাই, আমরা আমাদের মেয়েদেরকে মানুষ বানাইতে পারি নাই। কি কথা বলেন ঠিক কি না?
আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবে হায়ার এডুকেটেড পারসন একটা মেয়ে কলেজ ইউনিভার্সিটি থেকে ভালো পরিবেশে শিক্ষা দীক্ষা করে আসার পরে শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া বাঁধাই দিচ্ছে কি শিখলো মেয়েটা আমার প্রশ্ন এটা এই মেয়েটা ইউনিভার্সিটিতে পড়ে কি শিখলো হায়ার এডুকেটেড একটা মেয়ে যদি তার সংসারে নিয়ন্ত্রণ করতে না পারে তার শ্বশুর শাশুড়ি দেবর ভাষণ ননদ দিয়ে যদি একটা সংসার ম্যানেজমেন্ট করতে না পারে তো শিখলো টা আমার প্রশ্ন হলো শিখছে তার মানে বোঝা গেল আমাদের শিক্ষা ব্যবস্থা এখনো মানুষ তৈরি করার সিস্টেম নাই খালি গতানুগতিক শিক্ষা ব্যবস্থা রাষ্ট্রনীতি পড়ো পররাষ্ট্রনীতি পড়ো পদার্থ পড়ো বিজ্ঞান শিখো ও অঙ্ক শিখো ওই জ্যামিতি শিখো ওই ইংরেজি গ্রামার শিখো এগুলি শিখো এই গতানুগতিক এইগুলি গদবান্দা কিছু শিক্ষা টিক্ষা দিয়ে বাস কলেজ থেকে চলে আসতেছে ছেলে এসে কলেজের সামনে ওই মেয়ে সুন্দরী একটা মেয়ে দেখলে ফুল একটা নিয়ে খাড়াই দিচ্ছে ঘুরুম 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 করে চলতেছে এমন ভাব লইছে লাট সাপের পোলা জুতা দিয়ে বাইরে দরকার কথা ক্লিয়ার না ভেজাল আছে কিচ্ছু শিখা নেই এই জন্য আমাদেরকে পারিবারিক ভাবে সামাজিক ভাবে এই শিক্ষা ব্যবস্থার ভাবে এগুলো পরিবর্তন দরকার নিয়ম নীতি আদর্শ ন্যায় নীতি শিক্ষা দেওয়ার দরকার কোনটা ন্যায় কোনটা অন্যায় ও ছোট কাল থেকে শিখে আসে ছোট কাল থেকে শিখবে যে না এটা অন্যায় এটা ন্যায় এটা করতে পারবো এটা করতে পারবো না যেগুলি জাপান শিখায় চাইনারা শিখায় ওই আপনার আমেরিকা শিখায় ও আপনার ইউরোপিয়ানরা শিখায় ওদের ছোট্ট কাল থেকে স্কুলে যাইয়া আমাদের দেশে ছোট্ট বাচ্চা কেবল ওয়ানে পড়ে ওর বই হলো দশটা কি কথা কর না কেন ওই বই নিতে পারে না ওর মা কাঁধে করে বই নিয়ে যায় মা কাঁধে করে বই নিয়ে যায় আমার মেয়েরা এই স্কুলে পড়ে ওর মা কাঁধে করে বই নিয়ে যায় আমাকে বই কয়টা কয় দশটা আমাকে মাশাআল্লাহ সেরে ফেলছে আমার মায়ের জান শেষ আমি বললাম যে সারা জীবন আমরা কি পড়ছি কি অঙ্ক ইংরেজি বাংলা আর আরবিটা পড়ছে মাদ্রাসায় মক্তবে আরবি শিখছি আর ওরে দশটা বই ধরাই দিছে ছোট কালে দশটা বইয়ের ওজন ওর ব্রেনের ভিতর ঢুকবে না এখনই ব্রেন স্টক কর এগুলি কি চলতেছে আমি জানি না কিছু কি শিক্ষা ব্যবস্থা নতুন হলো আমি বুঝলাম না কিছু উন্নত বিশ্বগুলি যা দেখেন ওই ছোট ছোট বাচ্চাদেরকে এত বই দেয় না ওরা কি করে ওদের নিয়ম হলো বাচ্চাদেরকে রাস্তায় চলা শিখায় ঘরে শিখায় পরিষ্কার পরিচ্ছন্নতা শিখায় হাত পা ধোয়া শিখায় গোসল করা শিখায় মানুষের সাথে সুন্দর আচরণ শিক্ষা দেয় এগুলি শিখায় চুরি সুট্টানি করা যাবে না মানুষ ঠকানো যাবে না ন্যায় নীতি শিক্ষা দুর্নীতি করা যাবে না প্রতিবাদ শিখে অন্যায় কাজ খারাপ এটা খারাপ কাজ এটা ভালো কাজ এটা এগুলি শিখায় আর আমরা মুসলমানের বাচ্চা হয়ে আমার দেশের ছোট বাচ্চা আরেকজনের আম চুরি করে খায় মা শিখে দিয়ে কয় যা তোর ওই চাচার আম গাছ থেকে আম চুরি করে নিয়ে গে কি মার মা চিন্তা করে মুরে সর্বনাশ গান জুটি গুদা গান মনে কষ্ট নিয়ে না এগুলি সামাজিক ব্যাধি সামাজিক ব্যাধি এগুলি আমাদের দেশের ছেলেরা কি করতেছে এখন নতুন জানেন নাম দিছে কি গ্যাংস্টার না কি কয় কিশোর গ্যাং এই সব কাটের ধরি ধরি আইন নিয়ে কাপুর উষা করিয়ে সিটকিনি কষা দিয়ে ওর পাশাপাশি কায়দা মতো পিটাইতে হবে হ্যাঁ কথা বল না গ্যাংস্টার সুদা করে দিতে হবে বাপটাকে বলতে হবে আমি ফরিদপুরের ছেলে ও শটাঙ্গে নগদে বিশ্বাস করি ওর কাপড় উচা করে সব কথা ধরিয়াই দেয় সিটকিনি কষা ছিলেন চিকন চিকন বেয়ার এগুলো তোর জাগা মতো পিটাই তো একদিন কায়দা মতো পিটাই দিল বাপ ডাকতে তোর জ্ঞানিষ্ঠা ছুটে ফেলাই তো হলে এই কথা বল না এগুলো আমার বাচ্চার জন্য অনিরাপদ আমার মেয়ে আমার বোন আমার ভাতিজা আমার ভাগ্নির জন্য অনিরাপদ রাস্তা দিয়ে ওদের কেন চলতে পারে না রাস্তা দিয়ে ওদের কেন চিন্তিত থাকে আমার ছেলের নিরাপত্তা নাই আমার মেয়ের নিরাপত্তা নাই ওই গ্যাংস্টার ফ্যাংস্টার ওই গাঞ্জুটি ফাঞ্জুটি এই বদমাশ সব ডাকাতের জন্য এদের আমাদের পূর্বপুরুষরা স্বাধীন করে নাই আমরা দেখবো সমাজ করি ওদের কাছে মাথা নত করার জন্য না কথা বলে ঠিক না ঠিক
এতটুক বয়সে ছেলে গ্যাংস্টার হয়ে গেছে, ওর গোষ্ঠী শুনতে পিটাই তো। এগুলো তো খুব খারাপ জিনিস, আগামী দিনে ভবিষ্যৎ আমাদের অন্ধকার। নিত্য নতুন এক একটা স্টার মিস্টার বেরিয়েছে, কি একটা ফাইজলি বিদেশে শুরু হয়ে গেছে। প্রিয় মোহতারাম উপস্থিতি, এই মজলিসগুলি হলো আমাদের দিন শিখে দেওয়ার জায়গা। রসুলের সুন্নাতের জিন্দেগি যদি আমরা গঠন করতে পারি, আল্লাহ রসুল আমাদের মাঝে আসছিলেন, নবীর আগমনে আমরা যেই রকম খুশি হব, রসুলুল্লাহর জীবন বিধান নিয়ে আমরা তেই রকম খুশি হতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? রসুল আসছে আমরা খুশি না বেজা? আল্লাহু আকবার! এই রবিউল আউয়াল মাস আসলে প্রত্যেকটা আশিক রসুলের হৃদয় দুলা দেয়। হ্যাঁ কথা কান না কেন, ভালো লাগে না? অনেক মজা লাগে। আমার আজকে মুতুল্লি মসজিদের মুতুল্লি, আমার বিরাট বড় মসজিদ, আমার হাউজিং মসজিদ 60-5 হাজার মুসল্লি। তো আগে তো হেরা পড়াইছে, নাম কইতাম না, 10 বছর মুতুল্লি মহোদয় আজকে বলতেছে হুজুর মিলাদুল নবীর মিলাদ দরকার আছে না? আমি বললাম হ্যাঁ আলহামদুলিল্লাহ দরকার তো আছে। তোকে কবে পড়াবো? আমি বললাম আগামী জুমাতে হবে। মারহাবা কর না? বললাম আগামী জুমাতে হবে। মুতুল্লি মহোদয় খুব ভদ্র মানুষ, বললো হ্যাঁ আগামী জুমাতে মসজিদ কমিটির উদ্যোগে মিলাদুল নবীর মাহফিল আমাদের মসজিদ হবে। মারহাবা কর, মারহাবা। সব কোয়ালিটির মানুষ মিলাদ শরীফ করে, কে কমি কে দেওবন্দি কে জামাতি কেউ তবলিগি, সব আমাকে শ্রদ্ধাও করে, খুব সম্মান করে। আমি যখন কথা বলি তখন যুক্তিকতার সাথে বলি, যার ফেরত দিতে পারে না।